আসসালামু আলাইকুম, রিপোর্টার বাংলা টেলিভিশনের দেশে জেলা উপজেলা প্রতিনিধিদের সংবাদ পড়ছি আমি মোহাম্মদ মাজিদুল ইসলাম। এবারে দেখুন বিস্তারিত। জামালপুরে দেশবরেণ্য চলচ্চিত্র নির্মাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আমজাদ হোসেনের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত। তথ্য ভিডিও চিত্র ধারণ শাকিল হাসান, জামালপুর জেলা ব্যুরো প্রধান। আজ সকালে শহরের বকুলতলা চত্বর থেকে মৌন শোভাযাত্রা বের করে আমজাদ হোসেন চর্চা কেন্দ্র জামালপুর। শোভাযাত্রায় আমজাদ হোসেন চর্চা কেন্দ্রের সভাপতি অধ্যাপক ডক্টর মুজাহিদ বিল্লাহ ফারুকীর নেতৃত্বে সাজ্জাদ আনসারী, ফরহাদ হোসেন, অ্যাডভোকেট ইউসুফ আলী সহ অন্যান্যরা অংশ নেয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি পৌর কবরস্থানে গিয়ে শেষ হয়। সেখানে আমজাদ হোসেনের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন। পরে প্রয়াত এই গুণীর আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।